হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্ত। আজকের আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের আমি এসেছি ঘোড়াছুট দেখতে। তো এটা হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরনো, মানে আমাদের বাংলার সবচেয়ে পুরনো মানে ঐতিহ্যবাহী যে ঘোড়াছুট হয় যে জায়গায়, সেটা হচ্ছে মথুরাপুরে। আমি এসেছি আর আমার সাথে এসেছে অর্ণব। হাই 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 হাই। আর এই গরমে দুপুরবেলা আমরা দুজন বেরিয়েছি, আরো সবাই বেরিয়েছি, মানে আছে সবাই। আমরা যাচ্ছি ঘোড়াছুট দেখতে আর প্রচুর প্রচুর ঘোড়া আসে আমাদের এখানে। আমরা যেতে যেতে দেখলাম একটা রাউন্ড হচ্ছে, একটা রাউন্ড হয়ে গেছে। আর দুর্দান্ত ঘোড়াছুট হয়, প্রায় হচ্ছে 150টার কাছাকাছি। আগেরবার 150টা ছিল বললেন, এবার 150টা ছিল, 150টার কাছাকাছি ঘোড়া আছে। মানে এত বড় ঘোড়াছুট আমি বলতে কোনোদিন শুনিনি আর কি। আর তার সবচেয়ে বড় জিনিস, এবারে কটা আসছে জানি না, এবারে আমরা অনেকটা ডিলে হয়েছে আমাদের। খাল পাড়া হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই খালটা এরা যেভাবে পেরোচ্ছে, এগুলো আমাদেরকেও পেরোতে হবে। ওখানে তোমার ঠিকঠাক ছিল। আর এইসব এসে গেছি, আর ওই দেখতে পাচ্ছ, ওই সেই দূরে খুব দূরে দেখতে পাচ্ছ মাথা রয়েছে। Yeah.
সো আপাতত আমাদের মোটামুটি টাকা কমপ্লিট হয়ে গেছে আর এবারে মোটামুটি ঘোড়া যাত্রা দেখলাম খুব ভালো দৌড়েছে খুব ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো ইনবক্সে জানাও আর এখন আমরা পুরো মেলা ঘুরে এবার সোজা বাড়ি যাবো সঙ্গে আছে অর্ণব আছে শুভজিৎ আছে মেলা লাগা আমাদের পুরো কমপ্লিট ঘোড়া ছুটে আছে।